আজকে বাসায় মেহমান এসেছে তো তাদের জন্য কি কি রান্নাবান্না করলাম সেই ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো আশা করতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পেস্টটি ফলো দিয়ে পাশেই থাকবেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে আজকে বাসায় মেহমান আসছে দুপুরবেলা তাদের জন্য রান্না করতেছি লাউ দিয়ে চিংড়ি মাছ তারপরে দেশি মুরগি আর এক চুলাই রুই মাছ ভেজে নিতেছি রুই মাছ দিয়ে ফুলকপিতে রান্না করব। আর রুই মাছটা ভাজা হয়ে গেলে এটা নামিয়ে নিব নামিয়ে আমি একই কড়াইতে পাবদা মাছগুলোও ভেজে নিব আর দেশি লাউ দিয়ে চিংড়ি মাছের তরকারিটা হয়ে গেছে ওইটা নামিয়ে নিয়েছি আর দেশি মুরগির তরকারিটাও প্রায় হয়ে আসছে আর একটু ঝোলটা শুকিয়ে নিব এক চুলাই পাবদা মাছ ভাজা হচ্ছে পাবদা মাছটা ভাজা হয়ে গেলে আমি এই কড়াইতে আবার বেগুন ভেজে নিব। এই যে রুই মাছটা উঠিয়ে নিয়েছি তো পাপ্তা মাছ ভাজা শেষ এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি আর এইদিকে দেশি মুরগিটা রান্না হয়ে গেছে আমি ফুলকপির তরকারিটা বসিয়ে দিয়েছি এখন আমি ফুলকপির তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়ার পর তরকারির সাথে মাছটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব তরকারিটা প্রায় হয়ে আসছে তো তরকারিটা হচ্ছে আর আমি আরেক চুলায় বেগুনগুলো ভেজে নিতেছি আমি দুই চুলাই তাড়াতাড়ি করে রান্নাগুলো শেষ করে নিতেছি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এই যে বেগুনগুলো ভেজে নিচ্ছি এই চুলায় তরকারিটা হয়ে আসছে আমি এখন এর উপরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতাটা আমার সব তরকারিতেই খুবই ভালো লাগে ধনিয়া পাতার যে ফ্লেভারটা এটা খুবই মজা লাগে আমার কাছে তরকারিতে ধনিয়া পাতা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব ধনিয়া পাতার ফ্লেভারটা তরকারিতে ছড়িয়ে পড়ার জন্য এই যে তরকারিটা নামিয়ে নিয়েছি আর আমি এই পাশে বেগুন দিয়ে পাবদা মাছের তরকারিটাও রান্না করে নিচ্ছি আপনাদের সাথে ছোট্ট একটি ভিডিও শেয়ার করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন পেজে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই যে ফুলকপি দিয়ে রুই মাছের তরকারি তারপরে দেশি মুরগি এই পাশে শশা কেটে নিয়েছি তারপরে পাবদা মাছ দিয়ে বেগুন লাউ চিংড়ি তারপরে বেগুন ভাজি এই ছিল আজকে আমার মেহমানদের জন্য রান্না বান্না তো আশা করতেছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ